সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট ইডেন গার্ডেন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডাম্পারের সাথে মোটর বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। আরও জানা যায়, আহত বাইক আরোহী বাসুদেব পাল রায়না থানার শিবটা অঞ্চলের বাসিন্দা। এই ডাম্পারটা যাচ্ছিল আর ইনি বাঁ দিক থেকে ওভারটেক করে যাচ্ছিলেন, যে যারা যে বাঁ দিকে সামনে চাকাটা লেগে উনি পড়ে যান। পড়ে যাওয়ার পর ওনার ডান দিকে যে বাঁ দিকে পাটা পড়ে যাওয়ার পরে আর উনি উঠতে পারেনি, সেই জন্য ওনার ডান পাটা পেছন চাকায় পড়ে গিয়ে কমজোরি হয়ে গেছে। উনি বলছিলেন তো শিফটা থেকে আসছিলেন, হ্যাঁ শিফটা থেকে আসছিলেন, হ্যাঁ বর্ধমান থেকে যাচ্ছিলেন। আহতর পুত্র সুকান্ত পাল জানান, এলআইসির কাজে শিফটা থেকে বর্ধমান যাচ্ছিলেন তার বাবা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের চাকার নিচে পড়ে যায় তার বাবা। আমি ওনার ছেলে, হ্যাঁ। আপনার বাবার নাম কি? বাসুদেব পাল। আমি এসে এখানে শুনলাম, এই তো থানার আধিকারিকরা সবাই আছেন, যেটা বললেন হসপিটালে পাঠিয়েছে, এটুকুই। এর বেশি আমি হসপিটালে যাচ্ছি, এর বেশি বাবা বর্ধমানে আসছিল এলআইসির কাজে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট ইডেন গার্ডেন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডাম্পারের সাথে মোটর বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। আরও জানা যায়, আহত বাইক আরোহী বাসুদেব পাল রায়না থানার শিবটা অঞ্চলের বাসিন্দা। এই ডাম্পারটা যাচ্ছিল আর ইনি বাঁ দিক থেকে ওভারটেক করে যাচ্ছিলেন, যে যারা যে বাঁ দিকে সামনে চাকাটা লেগে উনি পড়ে যান। পড়ে যাওয়ার পর ওনার ডান দিকে যে বাঁ দিকে পাটা পড়ে যাওয়ার পরে আর উনি উঠতে পারেনি, সেই জন্য ওনার ডান পাটা পেছন চাকায় পড়ে গিয়ে কমজোরি হয়ে গেছে। উনি বলছিলেন তো শিফটা থেকে আসছিলেন, হ্যাঁ শিফটা থেকে আসছিলেন, হ্যাঁ বর্ধমান থেকে যাচ্ছিলেন। আহতর পুত্র সুকান্ত পাল জানান, এলআইসির কাজে শিফটা থেকে বর্ধমান যাচ্ছিলেন তার বাবা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের চাকার নিচে পড়ে যায় তার বাবা। আমি ওনার ছেলে, হ্যাঁ। আপনার বাবার নাম কি? বাসুদেব পাল। আমি এসে এখানে শুনলাম, এই তো থানার আধিকারিকরা সবাই আছেন, যেটা বললেন হসপিটালে পাঠিয়েছে, এটুকুই। এর বেশি আমি হসপিটালে যাচ্ছি, এর বেশি বাবা বর্ধমানে আসছিল এলআইসির কাজে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।